মানুষ মূলত দুইবার ভুল করে। প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা, আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা। একজন জিজ্ঞাসা করল, মা আমাদের কোলে নেয় এবং বাবা আমাদের কাঁধে নেয় কেন? তখন একজন তাকে উত্তর দিল, মা আমাদের কোলে নেয় কারণ মা চায় আমি যতদূর দেখতে পাচ্ছি আমার সন্তান ততদূর দেখুক, আর বাবা আমাদের কাঁধে নেয় কারণ সে চায় তার সন্তান তার থেকে দূরে দেখুক। দুনিয়াতে সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা। এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো না, এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া। চারটি বস্তু মানুষকে উন্নত করে, বিদ্যা, ধৈর্য, দয়া এবং সদ্ব্যবহার। চায়ের সাথে বিস্কুট আমাকে একটা শিক্ষাই দিয়েছে, কারো প্রতি এতটাই ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকে ভেঙে পড়তে হয়। মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে সত্যি কেউ কারো নয়। সে আমার ভালোবাসা চাইল, প্রয়োজনের সঙ্গ চাইল, বিপদে সাহায্য চাইল, অথচ আজীবন আমাকে পাশে চাইল না। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। অনুভূতি ফুরিয়ে গেলে মানুষের গোলাপ ফুলের সুবাসও আর ভাল লাগে না। তুমি যখন ভালো করতে থাকবে মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে, না চাইলেও তোমার শত্রু জন্মাবে। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে। স্ত্রীর কথা মতো চলে কি হয়, স্ত্রী হলো আদরের জিনিস, বেশি শক্ত করে ধরলে বেঁকে যাবে আর ছেড়ে দিলে বেয়ারা হয়। যেটা সঠিক সেটা শুনুন আর অন্যায় হলে বোঝান। কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না, কিন্তু তোমাকে এমনভাবে বাধ্য করবে ছেড়ে যেতে, পরে বলবে আমি তো ছেড়ে যাইনি তুমি ছেড়ে গেছো। অত্যাধিক রাগ কারো জন্যই ভালো নয়। রাগ মানুষের মানুষত্ব ও ব্যক্তিত্ব দুটি ধ্বংস করে দেয়। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো আর নয় ছেড়ে দাও। মধ্যবর্তী ভালোবাসা তাদের সহ্য হয় না। জীবনে যেই বিষয়গুলো নিয়ে আফসোস করবেন না, নাম্বার এক, জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না। মনে রাখবেন রব যা করেন ভালোর জন্যই করেন। নাম্বার দুই, জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবেন না, কারণ ভালো কিছু হতে সময় লাগে। নাম্বার তিন, অতীত নিয়ে কখনো আফসোস করবেন না, কারণ চাইলেও তা পরিবর্তন করতে পারবেন না। সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু করার চিন্তা করুন। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হবে, অবিশ্বাস করলে হারাতে হয়। কখনো মানুষের কথা শুনেই কাউকে বিচার করতে যাবেন না, কারণ বেশিরভাগ সময় শোনা কথা ভুল হয়। তাই যতটুকু সম্ভব অপর মানুষটাকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শিখুন, তার প্রতি সহানুভূতি হন। কাউকে ভুল বোঝাটা খুবই সহজ, কিন্তু কাউকে বুঝতে পারাটা কঠিন। আপনি কাউকে ভুল বুঝে এমন কিছু করে ফেললেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি, পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা ঠিক হয়নি, তখন আপনার আফসোস ছাড়া কিছুই করার থাকবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। জীবনে যত ঝামেলা থাকুক তার সমাধান সহজ, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতি
খুশি থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই। কষ্ট হলেও জীবনে দুটো জিনিস কখনো হারিও না, এক তোমার নিঃস্ববতা, দ্বিতীয়টি তোমার আত্মসম্মান। সময়ের সাথে সাথে অনেকের মুখোশই খুলে গেছে, শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো, তবে জগৎজুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসে? যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায়। পকেটভর্তি টাকা থাকলে সবাই ভালোবাসে, স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ দেবে না। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? সেই মানুষটির দেয়া একরাশ স্মৃতির নিচে, দম বন্ধ করা, কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা, অথচ সেই মানুষটি টেরও পায় না। জীবন কি? জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে। এক, হাসপাতালে; দুই, কারাগারে; তিন, কবরস্থানে। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের স্বাদ হবে, দুঃখজনক সত্য। আমরা কিছু নিয়ে আসিনি এবং কিছু নিয়ে যাব না। আসুন আমরা বিনত থাকি এবং সব কিছুর জন্য সর্বদা রবের প্রতি কৃতজ্ঞ থাকি। 22 বছর বয়সের ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য আমার বাবা মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছিলাম, আমি সত্যি ওকে অনেক ভালোবাসি, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। আমার অল্প বয়স নিয়ে যদি আপনাদের সমস্যা হয় তাহলে রিং পরিয়ে রেখে আসেন, 2 বছর পর বিয়ে করব। তারপরও আমি ওরেই চাই, কিন্তু কোনোভাবেই আমি পরিবারকে রাজি করাতেই পারি নাই। এখন 27 বছর বয়সে আমার বাবা মা আমারে ধরে কান্নাকাটি করছে আর বলছে, কেন আমি বিয়ে করছি না, আমার কোনো পছন্দ আছে কি না জিজ্ঞাসা করছে। হয়তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কথাও হয় না, দেখাও হয় না, কিন্তু আজও আমি তাকে আগের মতোই ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে ভাবতে পারি না। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু প্রকাশ করা বন্ধ হয়ে যায়।